হ্যালো এভ্রিওয়ান সাজিয়া কিচেনে আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের জন্য নিয়ে এলাম দশটি ভিন্ন স্বাদের বাটা বাটি ছাড়া বা ব্লেন ছাড়া মজাদার ভর্তার রেসিপি খুবই মজাদার ভর্তা আমার তো এই ভর্তা থাকলে আর অন্য কিছু লাগে না আমি অনায়াসে এক প্লেট ভাত এমনি খেতে পারি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভর্তা ভর্তার জন্য প্রথমে পেঁয়াজ কেটে নিব কুচি করে পেঁয়াজগুলিকে আমি কুচি করে কেটে হালকা ভেজে নিব কারণ কাঁচা পেঁয়াজ দিয়ে ভক্তা করলে একটু গন্ধ লাগবে কিছুক্ষণ বাইরে থাকলে ভক্তাটা কেমন একটা গন্ধ হয়ে যায় তাই আমি পেঁয়াজটা একটু লালচে করে নিব পেঁয়াজ ভাজার জন্য চুলায় পাতিল বসিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলিকে দু তিন মিনিট একটু নেড়ে নিব কাঁচা ভাবটা চলে যাবে কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না কারণ ভর্তা গরমের কারণে কাঁচা পেঁয়াজের গন্ধটা আসে তাই পেঁয়াজ ভেজে নিব ভাজা পেঁয়াজ দিয়েও কিন্তু ভক্তাগুলি অনেক মজার হয় একটু লবণ দিয়ে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে দেখুন লালচে করে নিয়েছি এখন পেঁয়াজগুলিকে উঠিয়ে নিব একইভাবে আমি কাঁচামরিচ ভেজে নিব কাঁচামরিচগুলিকে হালকা ভেজে নিব সবগুলি আজকে ভেজে আমি ভক্তা করব ঝালটা আপনাদের পছন্দ মতোই দেবেন যে যেভাবে খেতে পছন্দ করেন আমি এই একইভাবে এই কড়াইতে শুকনো মরিচগুলো ভেজে নিব হালকা তেলে ভক্তার মধ্যে শুকনো মরিচ দিলে ভক্তার স্বাদটা অন্যরকম লাগে এই জন্য আমি একটু হালকা তেলে ভেজে নিচ্ছি শুকনো মরিচগুলোকে মরিচ ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিব আমি শুকনো মরিচগুলোকে হাত দিয়ে চটকিয়ে নিব আমি হাতে গ্লাভস পরে নিয়েছি হাতে গ্লাভস না পরলে হাত জ্বালা পোড়া করতো মরিচের কারণে এভাবে আমি সবগুলি মরিচকে চটকিয়ে নিব দেখুন চটকানো হয়ে গিয়েছে সবগুলি উপকরণ রেডি থাকলে ভক্তগুলি করতে খুবই সুবিধা হয় এখন একইভাবে আমি কাঁচা মরিচগুলোকে হাত দিয়ে চটকিয়ে নিব প্রথমে আমি কাঁচা কলার ভক্তা করবো এর জন্য আমি কাঁচা কলাকে সিদ্ধ করে নিয়েছি এখন হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি আজকে আমি ব্ল্যান্ড ছাড়াই আপনাদেরকে ভক্তা করে দেখিয়ে দিব সবগুলি চটকানো হয়ে গিয়েছে এখন আমি লবণ দিয়ে দিব দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ কুচি লালসে করে রেখেছি দু চামচ পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে দিব ধনিয়া পাতা সরিষের তেল দিয়ে দিলাম ভক্তাতে সরিষের তেল না হলে তো কোনো মজাই লাগবে না দিয়ে দিব শুকনো মরিচ এখন সবগুলি উপকরণ একসঙ্গে মাখিয়ে নিব সবগুলি মাখিয়ে নিলে আমার কলার বক্তা রেডি হয়ে যাবে দেখুন কলার বক্তা রেডি হয়ে গিয়েছে তৈরি হয়ে গেল কাজকলার ভক্তা এখন একটা সিদ্ধ ডিম নিয়েছি এখন আমি ডিম ভক্তা করে দেখিয়ে দিব এই জন্য ডিমটাকে আমি ছুরি দিয়ে কেটে কুচি কুচি করে নিচ্ছি তারপর আমি হাত দিয়ে চটকিয়ে নিব হাত দিয়ে ভক্তা করলে ভক্তাটা ভালোভাবে মিহি হবে সবগুলি একসঙ্গে মেশানো হয়ে যাবে ডিম চটকানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে দিব কাঁচামরিচ আমি এখানে শুকনো মরিচ না দিয়ে দিব একটু সরিষার তেল এখন সবগুলি উপকরণ একসঙ্গে ডিমের সঙ্গে মিশিয়ে নিব দেখুন কতটা কালার সুন্দর এসেছে দিয়ে দিব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিবেন তৈরি হয়ে গেল আমার ডিম ভক্তা সিদ্ধ ডিম ভক্তা দেখুন কতটা সুন্দর কালার এসেছে সিদ্ধ করা আলুকে চটকিয়ে নিচ্ছি আলু ভক্তা করবো এখন সবগুলিকে আমি হাত দিয়ে চটকিয়ে নিব আমি আজকে আলু ভক্তাকে চুলায় ভেজে নিব ভালো লাগে চুলায় ভেজে নিলে এই জন্য আমি সরিষের তেল দিয়ে দিয়েছি একটু গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা আগেই ভেজে রেখেছি দু চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি শুকনো মরিচ দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে দিব একটু নেড়ে দিয়ে দিব সিদ্ধ করা আলু হাত দিয়ে কছলিয়ে আলু বক্তাও মজা লাগে কিন্তু চুলাইভাবে যদি বেজে নিই তাহলে এর অনেক বেড়ে যায় অনেকে কাঁচা পেঁয়াজ দিয়ে আলু বক্তা খেয়ে থাকেন ওভাবও মজা লাগে কিন্তু ভেজে খেলে আমার মনে হচ্ছে অনেকগুলি ভাত খাওয়া যাবে আলু ভক্তা সবারই খুব পছন্দ এখন দিয়ে দিব লবণ দেখুন কালারটা কত সুন্দর এসেছে আলু বক্তা আমার হয়ে গিয়েছে এখন আমি এটাকে উঠিয়ে নিব তৈরি হয়ে গেল আলু বক্তা এখন আমি পটল ভক্তা করব। পটল ভক্তার জন্য এখানে পটল নিয়ে নিয়েছি আমি আজকে খোসা ছ হয়ে পটল ভক্তা করব আপনারা চাইলে খোসা ফেলে দিতে পারেন পটলের বিচিগুলিকে আমি ফেলে দিব আপনারা চাইলে পটলের বিচি সহই ভক্ত করে নেবেন আমার বিচিটা ভালো লাগে না পটলের এই জন্য আমি ফেলে দিচ্ছি পটলগুলিকে আমি এখন পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করতে দিব কিন্তু পানি শুকিয়ে নিব পানি ফেলে দিব না এই জন্য আমি এক কাপ পানি দিয়ে পটলগুলিকে সিদ্ধ করে নিব পটলের পানি পুরোটাই আমি শুকিয়ে নেব ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য দেখুন একদম পানি শুকিয়ে নিয়েছি একটু ভেজে নিচ্ছি ভেজে নিলে পটলের থেকে যে পানি থাকে ওগুলি শুকিয়ে যাবে এখন আমি পটল ভক্তা করব হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি দেখুন কতটা সহজভাবে ভক্তা হয়ে যাচ্ছে সিদ্ধ করার কারণে একদম পটলের খসুয়াও নরম হয়ে গিয়েছে সবগুলিকে আমি চটকিয়ে নিয়েছি এখন দিয়ে দিব ধনে পাতা সরিষের তেল স্বাদ মতো লবণ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দিবেন আমি এখানে শুকনো মরিচ দিব দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এক চামচ শুকনো মরিচ দিয়েছি এখন সবগুলি উপকরণ একসঙ্গে মাখিয়ে নিচ্ছি এখন পটলের ভক্তাটা কালার কত সুন্দর এসেছে তৈরি হয়ে গেল আমার পটল ভক্তা যে কোনো ভক্তা দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু মজার এখন আমি মুসুর ডাল ভক্তা করব এই জন্য আমি এক কাপ মুসুর ডাল নিয়েছি আমি কিন্তু বিশ মিনিট পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আগে এখন এক কাপ পানি দিয়ে সিদ্ধ করব পানি কিন্তু শুকিয়ে নেব দিয়ে দেব একটু হলুদ একটু লবণ দিয়ে দিব দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব এটা কিন্তু আমি পানি শুকিয়ে নিব পানি ফেলা যাবে না দেখুন পানি শুকিয়ে গিয়েছে এখন একটু নেড়ে দেব ঢাল ভক্তাও কিন্তু অনেক মজার আসলে যে কোনো ভক্তাই মজার দেখুন পানি শুকিয়ে নিয়েছি এখন একটু নেড়ে নিয়ে নামিয়ে নিব। ঢাল বক্তা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব শুকনো মরিচ দু চামচ ঢালবকটা কিন্তু আমার খুবই প্রিয় দিয়ে দিব সরিষার তেল পেঁয়াজ দিব ভক্তা পছন্দ করে না এরকম মানুষ পাওয়াই যায় না দিয়ে দিব স্বাদ মতো লবণ ধনিয়া পাতা দিয়ে দিয়ে এখন সবগুলি একসঙ্গে মাখিয়ে নিব শীত করার কারণে ভক্তাটা অনেক সুন্দর কালার এসেছে দেখুন তৈরি হয়ে গেল ডাল ভক্তা পর্যায়ে আমি পটলের খোসা ভক্তা করব এর জন্য আমি খোসাগুলিকে একটু মোটা করে কেটে নিয়েছি দেখুন এখন আমি পাঁচ মিনিটের জন্য এগুলিকে সিদ্ধ করব সিদ্ধ করতে কিন্তু আমি এক কাপ পানি দিব তারপর পানিগুলিকে শুকিয়ে নিব পানি ফেলা যাবে না পটলের খোসার ভক্ত কিন্তু অনেক মজার এখন ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য দেখুন পানি শুকিয়ে গিয়েছে এখন একটু নেড়ে নিব আমি একটা কড়াইতে এগুলিকে ভেজে নিব তেল দিয়ে তাহলে ভিতরে পানিগুলি শুকিয়ে যাবে দেখুন কালারটা কত সুন্দর এগুলি একটু ভেজে নিচ্ছি তাজা হয়ে গিয়েছে এখন পটলের খোসাগুলিকে হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি দেখুন বাটা বাটি ছাড়াও কিন্তু ভক্তা অনেক সুন্দর হয় আমি সবগুলি ভক্তাকে হাত দিয়ে করে নিয়েছি কোনো ব্ল্যান্ড্যান্ড ইউজ করি নাই শিলপাটাও ইউজ করি নাই এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি লবণ ধনিয়া পাতা দিয়ে দিব শুকনো মরিচ দিয়ে দিব সরিষার তেল এখন হাত দিয়ে মাখিয়ে নিব সবগুলি ভক্তায় কিন্তু দারুণ মজার পটলের খোসা ভক্তা তৈরি হয়ে গেল। দেখুন কতটা সুন্দর কালার এসেছে তৈরি হয়ে গেল এখন ভক্তা করবো কাঁচা পেঁপের ভক্তা এই জন্য আমি কাঁচা পেঁপেকে খোসা ছেড়ে ছাড়িয়ে নিয়েছি এখন ছোটো ছোটো করে কেটে নিব কেটে আমি পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করতে দিব এখন পেঁপে সিদ্ধ করব এক কাপ পানি দিয়ে আমি কিন্তু পেঁপেগুলিকে পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করব ঢাকনা দিয়ে দিব পানি শুকিয়ে যাবে পানি কিন্তু রাখব না দেখুন পাঁচ মিনিট পরে পানি শুকিয়ে গিয়েছে এখন একটু চুলায় নেড়ে নিচ্ছি পেঁপের মধ্যে পানি থাকলে শুকিয়ে যাবে পানি থাকলে কিন্তু পেঁপের ভক্ত ভালো লাগবে না পানি পানি হয়ে যাবে ভালো করে শুকিয়ে নিতে হবে দেখুন পানি শুকিয়ে গিয়েছে এখন আমি পেঁপেগুলোকে ভক্তা করব পেঁপে ঠান্ডা হয়ে গিয়েছে এখন হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি ভালো করে দু হাত দিয়ে চটকে নিবো দেখুন পেঁপেটা কত সহজে চটকানো হয়ে যাচ্ছে পেঁপে সিদ্ধ করার কারণে পেঁপে কালারটাও সুন্দর এসেছে পেঁপে চটকে নিয়েছি এখন আমি মাখিয়ে নিব দিয়ে দিব পাতা পেঁপেতে আমি একটু ঝাল বেশি দিব দিয়ে দিব লবণ লবণটা স্বাদ মতো দিবে দিয়ে দিব সরিষের তেল সরিষের তেল দিলে ভক্তগুলির স্বাদ অনেক বেড়ে যায় আমি এখানে শুকনো মরিচ নিয়েছি কাঁচা মরিচও নিয়েছি কারণ পেঁপেটা একটু মিষ্টি থাকে তো তাই একটু ঝাল হবে পেঁয়াজ দিয়ে এখন মাখিয়ে নিব ভালো করে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন পেঁপে ভক্তা রেডি হয়ে গিয়েছে হয়ে গেল পেঁপে ভক্তা এখন তৈরি করবো রসুন ভক্তা এর জন্য আমি কয়েকটা রসুন নিয়েছি এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি রসুনগুলিকে আমি একটু তেলে ভেজে নিব এই জন্য তেল দিয়ে দিয়েছি একটু অল্প আছে রসুনগুলিকে ভেজে নিব তাহলে রসুন নরম হয়ে যাবে ভক্তা করতে অনেক সুবিধা হবে রসুন বক্তাও কিন্তু অনেক মজার দেখুন রসুন ভাজা হয়ে গিয়েছে এখন আমি রসুনগুলিকে নামিয়ে ভা করব রসুনগুলিকে চটকিয়ে নিব ভক্তা করার জন্য রসুন ভাজার কারণে রসুন নরম হয়ে গিয়েছে দেখুন খুব সহজেই চটকানো হয়ে যাচ্ছে রসুন চটকিয়ে নিয়েছি এখন পেঁয়াজ দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে দিব শুক্রো মরিচ লবণ সরিষার তেল দিয়ে এখন মাখিয়ে নিব সবগুলি মাখানোর পরে দেখুন রসুন বক্তার কালারটা কত সুন্দর এসেছে রসুন বক্তা দিয়ে অনেকগুলি ভাত খাওয়া যাবে খুবই মজার তৈরি হয়ে গেল রসুন বক্তা এখন আমি ভরবটি বক্তা করব এই জন্য ভরবটি নিয়েছি একটু কেটে নিচ্ছি ছোট ছোট করে কেটে আমি সিদ্ধ করব পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করার জন্য পাতিল বসিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ পানি দিয়ে সিদ্ধ করব। কিন্তু বরবটি সিদ্ধ করার সময় ঢাকনা দিব না ঢাকনা দিলে বরবটির কালারটা নষ্ট হয়ে যাবে একটু লবণ দিয়ে আমি ঢাকনা ছাড়াই সিদ্ধ করব দেখুন পানি শুকিয়ে গিয়েছে বরবটি কালারটাও ঠিক আছে কোনো কালার নষ্ট হয় নাই এখন একটু নেড়ে পানি শুকিয়ে নিব একটু তেল দিয়ে দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি তেল দেওয়ার কারণে দেখুন পানি বরবটি থেকে বের হয়ে আসছে এখন একটু নেড়ে শুকিয়ে নিচ্ছি বরবটি দেখুন বরবটি সিদ্ধ হয়ে গিয়েছে ভরবুটিগুলিকে এখন হাত দিয়ে চটকিয়ে নিব ভরভটির ভক্তা যে কোনো সবজি বক্তায় আসলে অনেক মজার হয় ভরবুটিগুলি চটকিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিব পেঁয়াজ আমি সবগুলি কিন্তু পেঁয়াজ ভাজা দিয়ে আজকে ভক্তাগুলি করলাম কাঁচা পেঁয়াজ একটুও দিই নাই শুকনো মরিচ দিয়ে দিব এক চামচ আমি এখানে দু চামচ নিয়েছি শুকনো মরিচ সরিষার তেল দিয়েছি সবগুলি ভক্তি কিন্তু আমি সরিষার তেল ব্যবহার করেছি সরিষার তেল না দিলে কিন্তু ভক্তা মজাই হয় না তৈরি হয়ে গেল বর্বটি ভক্তা এখন আমি টমেটো ভক্তা করব। তার জন্য এখানে দুটো টমেটো নিয়েছি এখন এগুলিকে কেটে নিব কেটে আমি অল্প তেলে এগুলিকে ভেজে নিব চুলাই তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে টমেটোগুলো দিয়ে দিব একটু অল্প আছে টমেটোগুলিকে আমি ভেজে নিব। একটু ভাজলে টমেটোগুলি নরম হয়ে যাবে ভক্তা করতে করতে অনেক সহজ হবে আমি কিন্তু সবগুলি ভক্তাই আজকে হাতে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি খুব সহজভাবে আপনারা বাসে বানিয়ে নেবেন যে কোনো সবজি যে কোনোভাবে খাওয়া যাবে ভক্তা করে টমেটো ভাজা হয়ে গিয়েছে আমি এক পাশ উল্টিয়ে দিচ্ছি টমেটো ভেজে নিয়েছি দেখুন হাত দিয়ে চটকিয়ে নিয়েছি এখন পেঁয়াজ ভাজা দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো শুকনো মরিচ দিব ধনিয়া পাতা দিয়ে ভালো করে মাখিয়ে নিব তৈরি হয়ে গেলো টমেটো ভক্তা দেখুন কতটা সুন্দর কালার এসেছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তৈরি হয়ে গেল দশ পদের ভক্তা আমি ভক্তা খেতে খুবই পছন্দ করি তাই আপনাদের সাথে আজকে দশ পদের ভক্তা শেয়ার করলাম প্রতিটি ভক্তাতেই কিন্তু পেঁয়াজ মরিচ লবণ নিজের স্বাদ মতো ব্যবহার করতে হবে আজকে দশ পদের ভক্তা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের আপনারা আমাকে একটি লাইক দিবেন লাইক দিলে আমি অনেক উৎসাহ পাই আজ এ পর্যন্তই